আপনারা দেখছেন নিউজ বাংলা টুডে, সবার আগে সবার কাছে। করোনা বিপর্যয়ে রক্তের সংকট মেটাতে রক্তদান শিবির ও বর্ষব্যাপী রক্তদান শিবিরের ক্যালেন্ডার উদ্বোধন করেন ডেপুটি মেয়র তাপস চ্যাটার্জি। রক্তদান চলাকালীন নারায়ণপুর শক্তি সংঘের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ তুলে দেওয়া হয় ডেপুটি মেয়র তাপস চ্যাটার্জির হাতে। বিধাননগর পুর নিগমের 2 ও 3 নম্বর ওয়ার্ডের তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে এক রক্তদান উৎসব ও বর্ষব্যাপী রক্তদান শিবিরের ক্যালেন্ডার উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয় নারায়ণপুর নারকেল বাগান শক্তি সংঘ খেলার মাঠ সংলগ্ন ঈশানী কমিউনিটি হলে। সরকারি নির্দেশ মেনে 30 জন রক্তদাতাদের নিয়ে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। রক্তদান চলাকালীন নারায়ণপুর শক্তি সংঘের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলের অর্থ তুলে দেওয়া হয় ডেপুটি মেয়র তাপস চ্যাটার্জির হাতে। এছাড়াও উপস্থিত ছিলেন বিধাননগর পুর নিগমের মেয়র পরিষদ রহিমা বিবি মণ্ডল, রাজারহাট নিউটাউন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি মোহাম্মদ আফতাব উদ্দিন, রক্তদান শিবিরের যুগ্ম আহ্বায়ক সাহেব আলী। মানুষের পাশে আছি এবং আমরা এই ক্যালেন্ডার এবছর আমাদের সুব্রত বক্সী প্রকাশ করেছিলেন, এই যে আজকের ডেটটা আমরা আমারইভাবে ঠিক করে দিইনি, কিন্তু কাকতালীয়ভাবে এখন যা পরিবেশ চলছে লকডাউন পরিবেশ, এরকম একটা বিষয়ের মধ্যে দিয়ে দাঁড়িয়ে নাট্যবাগানে এবছর রক্তদান শিবির আমাদের যেন রেস্ট্রিকশন করে দিয়েছে সরকার, খুব স্পেশাল পারমিশন করে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে 30 জন করে বিষয় করতে হবে, তাহলে একটা স্যানিটেশন করে ইত্যাদি করে ভেতরে 4 জনের বেশি ভলেন্টিয়ার না, যার জন্য আমরা অতিথিদের কোনো কাট করিনি, শুধু 2 হোর্ডিং 3 হোর্ডিং করেছি এবং খুব শীঘ্রই আমরা 2 মোবাইল ভ্যানে রক্তদান শিবির করছি এবং গত মাসে যে রক্তদান শিবিরটা সরকার পারমিশন দেয়নি এটাও আমরা চেষ্টা করছি আগামী রবিবার রবীন্দ্র সঙ্গে করতে, যাতে এই সময় জুড়ে চাতর পাখির মতো মানুষ তাকিয়ে থাকে আমাদের এই অঞ্চল থেকে, সেটাতে ধন্যবাদ জানাবো। আমার এই ওয়ার্ড থেকে আমার এই অঞ্চল থেকে প্রচুর ছেলে ফ্রেশ গিয়ে রক্ত দিলে কত মানুষকে বাঁচালেন সেটা আমি ফেসবুক লাইভে বলবো, তাদের নাম দিয়ে তারা ধন্য। আর তাদের আমি নেতা অনেক সময় আমার মুখটা আরও টিভিতে দেখা, কিন্তু যারা অক্লান্ত এই যে আন্ডারগ্রাউন্ড পুলিশে তার তাদের তুলনা হয় না, অনেক মানুষকে বাঁচালেন এরকম জমানে। আজকেও আমাদের আরে পজিটিভ রক্ত এখন দিয়ে যাবে এখান থেকে, নাগরবাগান থেকে দিয়েছেন নেগেটিভ রক্ত নাগরবাগান থেকে দিয়েছেন, আমি বলেছি গিয়ে দিয়েছেন গর্ভবতী মাকে। এই যে রক্ত সংকট দেখা দেবে, আপনি কীভাবে মেটাবেন, আপনার পৌর নিগম আর ওয়ার্ড কীভাবে মেটাবে এই রক্ত সংকট? আমাদের একটা বার্ষিক ক্যালেন্ডার চলে, মাসে প্রতি মাসে একটা করে রক্ত না, সেটা আমাদের ধারাবাহিকভাবেই ছিল এই বিপর্যয়ের জন্য না। গত মাসে ওখান থেকে কোনো কালকে রক্তদানের বাধন ছিল, যেহেতু এরকম একটা ব্যাপার ছিল, এই জন্য কিন্তু এবার গভর্নমেন্ট স্পেশাল পারমিশন দিয়ে সংগঠনকে ছাড় করেছে, আমাদের সংগঠনকেও দিয়েছে। আমরা এই মাসে রক্তদান শিবিরটা এই ক্যালেন্ডারটা ভাবেন এখানেই ছিল, এই 3 তারিখে যদি আজকে লকডাউন নাও থাকতো এই আজকের হয়তো আরও বড়ো পরিমাণে হতো, কিন্তু এটা 30 জন করে বেঁধে দিয়েছেন গভর্নমেন্ট, নিয়ম করে দিয়েছেন স্যানিটেশন করতে হবে, প্রায় সরকারি নিয়ম মেনেই আমরা এটাকে করেছি। 2-1টা কুটি বিচ্ছুতি হতে পারে, কিন্তু আমাদের মেনলি ভেতরে দেখুন আমরা কেউ ভিপিনি বেশি নেতার সমাগম না, আমরা কয়েকজন যারা আছে তারা শুধু বিষয়টাকে নিয়েছি, এই করে আমরা রক্তদান শিবির আমরা ব্যাপক রক্তদান আমরা গত মাসের পেন্ডিংটাও করবো, মোবাইল ভ্যানে করবো, পুলিশ করেছেন আমাদের নারায়ণপুর থানার পুলিশ করেছেন, আরও সবাই মিলে বিষয়টাকে করবো, যদি গভর্নমেন্ট সাপ্লাই দিতে পারেন আমাদের একটা ক্লাবগুলো করবে, একসাথে ক্লাবগুলো করবে আমরা একসঙ্গে দাঁড়িয়ে সব মিলে চাহিদা পূর্ণ করবো, এবং আমরা আমি আশাবাদী কিছুদিনের মধ্যেই বিষয় হবে। এছাড়া ফ্রেশ ব্লাড যারা যখন লাগছে তখনই বেশ করে আমাদের ছাত্রদের টিমটা আছে, এরা আছে সাদ্দাম, আমাদের প্রীতম, অর্ঘ, এরা সবাই মিলেই একটা মানে আমার মানে তপস্যাজি ফ্যান ক্লাব করেছে, আচ্ছা তাতে প্রায় কয়েক হাজার মানুষ তাদেরকে যুক্ত হয়েছে, তার সেখানে তারা বলছেন কার রক্ত কার লাগবে কার এই লাগবে এটা দিয়ে আমরা কিন্তু মানুষের কাছে পৌঁছচ্ছি। বাইরের অনেক বেলেঘাটার ছেলে তার রক্ত দিলেন, বেলেঘাটের ছেলেরা অন্য জায়গায় দূরের প্রান্তের ছেলেরা, মানে আজকে এক্ষুনি আমাদের সবুজ সম্ম ক্লাবের একজন সেক্রেটারি আগে দিয়েছেন, আরেকজন সেক্রেটারি এখন আগে দিয়ে আসছে, মানুষকে যখন যা লাগছে আমরা দিচ্ছি, থ্যালাসেমিয়া হিমোপলিয়া এসব রুগীকে আমরা প্রাধান্য দিয়ে পৌঁছে দিচ্ছি, 2 অ্যাম্বুলেন্সে চালাচ্ছি, কোনো অসুবিধা কিছু নেই, মানুষকে আমরা পূর্ণ করবো। এবং আমি কথা বলেছি যে সামনে রবিবার দেয় রক্তদান শিবিরটাও হবে, আমি দেখছি 2 মোবাইল ভ্যানে কেমন হয় ব্যাপারটাকে দিতে, যদি সরকার সাপ্লাই দিতে পারে আমি এখানে ব্যাপক রক্তদান শিবির করবো। এই অ্যাম্বুলেন্স ভ্যান যেটা বললেন এটা আপনার ওয়ার্ডেই হবে না সব কটা ওয়ার্ডেই করবে? না, আমার আমি দুটো অ্যাম্বুলেন্স সেন্টারই চালাই। আমার এই ক্যামেরায় সুমন সিকদারের সঙ্গে পলাশ নস্করের প্রতিবেদন, নিউজ বাংলা টুডে। এই দুটো অ্যাম্বুলেন্স সেন্টার আমরা আসছি নতুন রূপে আপনার শহরে, চোখ রাখুন সঙ্গে থাকুন। দেশ বিদেশ রাজ্য রাজনীতি, শিক্ষা সংস্কৃতি, অর্থনীতি ক্রীড়া, অপরাধ বিনোদন, সমস্ত খবরের তাজা আপডেট পেতে
চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেলে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন।